ভিউয়ার্স, এখন আমি আমার ল্যাপটপটাকে অন করছি। অন করে দেখব আসলে আমাদের যে উইন্ডোজ 11 যে অফিসিয়ালটা সেটা দিয়ে ইনস্টল হয় কিনা। তো এই যে দেখেন, আমি আমার বুট মেনুতে চলে আসলাম। এরপর যদি আমি সিলেক্ট করি, তো এখান থেকে যদি আমি এই যে দেখেন নেক্সট করি, তারপর ইনস্টল করি, এখানে সিলেক্ট করি, তারপর এখান থেকে যদি উইন্ডোজ 11 প্রো দিয়ে নেক্সট করি, ঠিক আছে, তাহলে এই যে এখান এখন দেখেন এখানে লেখা আছে যে দি পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। ঠিক আছে, তো এবার আমি আমার যে টিউটোরিয়ালটা সেটাতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই পিসিতেই, যেই পিসিগুলোতে উইন্ডোজ 11 রান করে না, সেই পিসিগুলোতে আপনারা উইন্ডোজ 11 বুট করে আপনারা ইনস্টল করতে পারবেন। তো চলুন দেখে আসি আমাদের টিউটোরিয়ালটা। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এটা হচ্ছে কি, আপনারা যদি উইন্ডোজ 11টার অফিসিয়াল ভার্সনটা যদি ইনস্টল করতে চান, যেমন এই যে দেখেন আমার যেটা সেটিংসে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে অ্যাবাউট আসেন, অ্যাবাউটে এসে দেখবেন যে এখানে কিন্তু অফিসিয়াল ভার্সনটা আছে, অর্থাৎ উইন্ডোজ 11 Pro 21H2 ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে কি একদম অফিসিয়াল যেটা স্টেবল ভার্সনটা সেটা। তো আপনারা যদি সেটা ইনস্টল করতে চান, তাহলে কিন্তু আপনারা নর্মালি কিন্তু ইনস্টল করতে পারবেন না, কারণ নর্মালি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে টিপিএমপি এবং সিকিউর বুট দুইটাই কিন্তু লাগবে। তো আমরা কিন্তু এমন একটা পদ্ধতিতে করব যেটার মধ্যে আমরা কিন্তু অফিসিয়াল ভার্সনটাই আমাদের ডিভাইসে ইনস্টল করব বা মেশিনে ইনস্টল করব, কিন্তু আমাদের কোনো টিপিএম আর সিকিউর বুট লাগবে না। তো আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনারা ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে গিয়ে উইন্ডোজ 11-এর যে ISO ফাইলটা আছে সেটা ডাউনলোড করবেন। সেটা কীভাবে ডাউনলোড করবেন, সেটা হচ্ছে কি উইন্ডোজ 11 ISO লিখে যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, সার্চ করলে এই যে এখানেই দেখতে পাবেন যে ডাউনলোড উইন্ডোজ 11, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এমন একটা ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইটে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি এই যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ISO আছে সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর এখানে উইন্ডোজ 11-এ আসবেন। 11-এ এসে এরপর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার কথা বলবে, তো আপনি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে তারপর কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করার পর এখান থেকে 64 GB ডাউনলোড সেটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ISO ফাইল নেম যদি দেখেন যে উইন্ডোজ 11 ইংলিশ, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এবার ডাউনলোড শেষ হওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনার ফাইলটা খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 11 ইংলিশ 64 GB আমি এটা ডাউনলোড করে রেখেছি। তো এখন দ্বিতীয় স্টেপে আমাদেরকে যে কাজটা করতে হবে, 8 GB-র উপর একটা পেন ড্রাইভ রাখতে হবে। যত স্টোরেজ বাড়বে ততই ভালো হবে, আর আপনারা চেষ্টা রাখবেন যে USB 3.0 বা USB 3.1-এর যে পেন ড্রাইভগুলো আছে সেগুলো যাতে আপনারা কালেক্ট করতে পারেন। তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে জাস্ট ক্রোমে চলে আসবেন। আপনারা লিখবেন যে রুফাস বিটা ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইন্ডেক্স অফ ডাউনলোডস, তো রুফাসে চলে আসবেন। এবার এখান থেকে আপনারা দেখতে পাবেন যে রুফাস 3.16 যেটা EXE আছে সেটা হচ্ছে কি আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, তো ডাউনলোড করলে, ঠিক আছে, এবার স্টার্ট ডাউনলোড দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ওপেন করব। তো এর মধ্যে আমরা কি করব, আমরা পেন ড্রাইভটাকে ইনসার্ট করব। তো আপনাদেরকে যদি আমি দেখাই, আমি আমার পেন ড্রাইভটাকে ইনসার্ট করছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পেন ড্রাইভটা আছে। তো এরপর আমি কি করব, এটাকে ওপেন করব। ঠিক আছে, তো ওপেন করার পর এখান থেকে আপনারা এটাকে নো দিতে পারেন, ইয়েসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা যে কাজটা করব, আমরা এটাকে কেটে দিচ্ছি। এবার এখান থেকে আপনারা আপনাদের পেন ড্রাইভটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমন আমার 16 GB পেন ড্রাইভ, এই যে দেখতে পাচ্ছেন এখানে USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ USB, তো আমার এটা 3.0। আপনারা যদি 3.1 নিতে পারেন তাহলে খুবই ভালো। তো এখান থেকে এই যে অপশনটা আছে সিলেক্ট, সেখান থেকে আমি এবার কি করব, আমার যে উইন্ডোজের ISO ফাইলটা আছে, অফিসিয়াল ISO ফাইলটা, সেটাকে সিলেক্ট করব। তো এই যে দেখেন আমি উইন্ডোজ 11-এর কিন্তু হতে হবে, আপনি কিন্তু উইন্ডোজ 10 দিলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনি যদি উইন্ডোজ 10 দেন তাহলে কিন্তু এই যে ইমেজ অপশনে এটা আসবে না। ঠিক আছে, এবার আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। আপনার যদি নন টিএমপি ইউজার হন, অর্থাৎ যদি আপনার ডিভাইসে যদি টিএমপি না থাকে এবং সিকিউর বুট যদি এনাবল করা না থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড যে অপশনটাতে আছে এক্সটেন্ডেড উইন্ডোজ 11 ইনস্টলেশন নো টিপিএম নো সিকিউর বুট 8 GB র্যাম, এটা 8 GB র্যাম আপনাদেরকে থাকলেও খুব ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, 4 GB তে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এক্সটেন্ডেড এটাতে ক্লিক করবো, এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এবারে আপনাকে আর কিছুই করতে হবে না, এখানে যদি আপনি যদি
লিখতে চান, আপনার পেন ড্রাইভের নামটা দিতে চান, উইন্ডোজ 11 দিতে পারেন, প্রো দিতে পারেন, উইন্ডোজ 11 প্রো যদি দেন তাহলে দিতে পারেন, সমস্যা নেই। তো তারপর কি করবেন, এখান থেকে জাস্ট স্টার্ট দিবেন। তো স্টার্ট দেওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে, এটাতে লেখা হচ্ছে কি আপনার পেন ড্রাইভের যতগুলো ফাইলস আছে সেগুলো হচ্ছে কি সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ওকে করব। তো ওকে করার পর এখানে ডিলিটিং পার্টিশন হবে, তারপর ফরম্যাটিং হবে, এগুলি কিন্তু হতে থাকবে। আপনারা একটু ওয়েট করবেন, আমি কিন্তু এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রিমুভিং উইন্ডোজ 11 ইনস্টলেশন রেস্ট্রিকশন। তো এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার উইন্ডোজ 11-এর যদি নাও থাকে বা সিকিউর বুট যদি আপনি নাও করেন, তাহলে কিন্তু আপনি এই যে বুটেবল পেনড্রাইভটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা উইন্ডোজ 11-টা ইনস্টল করতে পারবেন এবং একদম অফিসিয়াল স্টেবল ভার্সনটা সবগুলো ফিচার্স পাবেন, কোনো ফিচার্স বাদ যাবে না এই পদ্ধতিটার মাধ্যমে যদি আপনি করেন। আর আপনার যে তো এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েটেড এ মিডিয়া দ্যাট ইউজেস দি UEFI NTFS bootable bootloader, ঠিক আছে। তো এখানে আপনাকে বলতেছে যে অবশ্যই আপনাকে সিকিউর বুটটা ডিসেবল করতে হবে, আপনার যদি সিকিউর বুটটা এনাবল করা থাকে তাহলে কিন্তু আপনি এই পেন ড্রাইভ দিয়ে কিন্তু উইন্ডোজ 11 দিতে পারবেন না, অবশ্যই আপনাকে সিকিউর বুটটা ডিসেবল করতে হবে। তো এখানে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা দেখব যে আমাদের পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজটা বুট হচ্ছে কি না। তো ভিউয়ার্স, এখন আমরা যে পেন ড্রাইভটা বুটেবল করলাম সেটাকে পিসিতে ইনসার্ট করে এবার আমরা ল্যাপটপটাকে আবার অন করব। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু সিকিউর বুটটা অফ করে অফ করা আছে, এই যে উপরেই লেখা আছে যে সিকিউর বুট অফ এবং পিটিটি ইজ অফ এবং UEFIটা চালু আছে, ঠিক আছে। তো এবার আমি যে পেন ড্রাইভটা আপনাদেরকে দেখালাম যে USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ, ঠিক আছে, সেটাতে আমি সিলেক্ট করব, ঠিক আছে, সেটা সিলেক্ট করবে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথে দেখছেন যে আমার ডেল লোগোটা দেখাচ্ছে। তো এইবার এখান থেকে আমরা কি করব, নেক্সট দিব, ইনস্টল নাওতে ক্লিক করব, এখন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব, এবার উইন্ডোজ 11 প্রোতে নেক্সট করব। দেখেন আমাদের কিন্তু উইন্ডোজ সেট আপের যে এগ্রিমেন্টটা সেটা কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আগে আসেনি। তো আই অ্যাকসেপ্ট দিয়ে যদি আমি নেক্সট করি তাহলে দেখেন আমার এখান থেকে আমি কাস্টম ইনস্টল দিতে পারবো এবং উইন্ডোজ আপগ্রেডও করতে পারবো। দেখেন আমি যদি কাস্টম ইনস্টল দিই তাহলে কিন্তু আপনি পার্টিশনগুলো করতে পারছেন, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই উইন্ডোজ 11, উইন্ডোজ 10 ভেবে কিন্তু কনফিউশনে পড়বেন না। দেখেন আমি কিন্তু আবার পিছনে যাচ্ছি একইভাবে, এই যে June 2021 আপডেট উইন্ডোজ 11, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 11 প্রো, ঠিক আছে, একদমই অফিসিয়াল ভার্সনটা। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন। তো আজকে এতটুকুই রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে, টাটা।